हर हर महादेव, जय श्री केदार। तुम्हरा सबाई केमन आछो? आशा करछि बाबा केदारनाथेर कृपाते तुम्हरा सबाई भालो आछो। तो चले एसेछि केदारनाथ यात्रार सबचेये बड़ो एबं गुरुत्वपूर्ण खबर निये। आर आजकेर गुरुत्वपूर्ण खबर हलो, एबछर तुम्हरा जारा हेलिकप्टारे अनलाइन टिकिट बुकिंग करार जन्य 6 এপ্রিল डेटटार जन्य अपेक्षा करछिले, अर्थात तुम्हादेर जेमन कि बोलेछिलाम जे 6 এপ্রিল थेके केदारनाथ यात्रार हेलिकप्टार बुकिंग शुरू होबे। কিন্তু তোমাদের জানাবো যে উত্তরাখণ্ড সরকার দ্বারা একটা নতুন আপডেট আছে এবং সেখানে বলা হয় যে ওয়েবসাইটে কিছু টেকনিক্যাল কারণের জন্য হেলিকপ্টারে অনলাইন বুকিং 6 এপ্রিলের পরিবর্তে ডেটটা চেঞ্জ করে 8 এপ্রিল করা হয়, এবং এই 8 এপ্রিল থেকে তোমরা কেদারনাথ যাত্রার জন্য তোমাদের হেলিকপ্টারের টিকিট বুকিং করতে পারবে। আর তোমরা স্ক্রিনের উপর যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখান থেকেই তোমরা তোমাদের কেদারনাথ যাত্রার জন্য হেলিকপ্টারের টিকিট বুকিং করতে পারবে। আর সাথে তোমাদের জানাবো যে এবছর হেলিকপ্টারের টিকিট 90% অনলাইন এবং 10% অফলাইন বুকিং করা হবে। এই 10% টিকিট এমার্জেন্সির জন্য ইউজ করা হবে, যেমন কি যাত্রা করার সময় যদি কোনো যাত্রীর মেডিকেল প্রবলেম হয় তখন সেই সময় এই টিকিটগুলি ইউজ করা হবে, যাতে সেই ব্যক্তির খুব জলদি ট্রিটমেন্ট করিয়ে তার যাত্রা কমপ্লিট করতে পারে। আর সাথে যেমন কি তোমরা জানো যে গুপ্তকাশি, ফাটা এবং সিরসি হেলিপ্যাড থেকে কেদারনাথ যাত্রা করার জন্য 1 সাইড এবং 2 সাইডের ভাড়া চলে এসেছে। যেমন কি তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে গুপ্তকাশি থেকে কেদারনাথের 1 সাইডের ভাড়া হলো 3870 টাকা এবং 2 সাইডের ভাড়া হলো 7740 টাকা। আর ফাটা থেকে 1 সাইডের ভাড়া হলো 2750 টাকা এবং 2 সাইডের ভাড়া হলো 5500 টাকা। আর এছাড়া সিরসি থেকে 1 সাইডের ভাড়া হলো 2749 টাকা এবং 2 সাইডের ভাড়া হলো 5498 টাকা। তো এখানে তোমাদের অনেকেরই একটা ডাউট থাকে যে 1 সাইডের টিকিট কি অনলাইন বুকিং হবে না 1 সাইডের জন্য অফলাইন থেকেই টিকিট বুকিং করতে হবে। তো তোমাদের সবাইকে জানাবো যে এই নিয়ে এখনও কোনো আপডেট আসেনি যে 1 সাইড বুকিং কীভাবে হবে, অনলাইন না অফলাইন। এই নিয়ে নতুন কোনো আপডেট আসলেই আমি ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো। আর সাথে তোমাদের জানাবো যে এবছর তোমরা হেলিকপ্টারের টিকিট বুকিং করার জন্য একটা আইডি থেকে 6 জনের জন্য টিকিট বুকিং করতে পারবে, আর যাদের গ্রুপ আইডি রয়েছে তারা একটা আইডি দিয়ে 12 জনের জন্য টিকিট বুকিং করতে পারবে। আর সাথে এখানে তোমাদের আরও একটা ডাউট থাকে যে হেলিকপ্টারে যাত্রা করার সময় তোমরা নিজেদের সাথে কী কী ডকুমেন্ট ক্যারি করবে আর কী কী নিয়ম রয়েছে যেগুলো তোমরা ফলো করবে। তো সবথেকে প্রথমে তোমাদের জানাবো যে হেলিকপ্টারে বুকিং করা টিকিটের 1 কপি প্রিন্ট আউট অবশ্যই সাথে নেবে। আমি বলবো তোমাদের মোবাইলে থাকলেও 1 কপি প্রিন্ট আউট বের করে অবশ্যই নিজেদের সাথে ক্যারি করবে। আর হ্যাঁ, অবশ্যই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাদের সাথে নেবে, আর আইডি কার্ড হিসাবে আধার কার্ড সাথে ক্যারি করবে। আর এর সাথেই তোমাদের জানাবো যে হেলিকপ্টারে যাত্রা করতে গেলে তোমাদের কী কী নিয়ম ফলো করতে হবে। তো প্রথমে তোমাদের জানাবো যে 2 বছরের নিচে যে ছোটো বাচ্চারা রয়েছে তাদের কোনো টিকিট লাগে না, তাদের ফ্রি। আর 2 বছরের উপরে যেসব বাচ্চারা রয়েছে তাদের ফুল টিকিট লাগে, এখানে হাফের কোনো সিস্টেম নেই। আর যদি তোমার ওয়েট 80 কেজি হয় তাহলে তোমাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। আর যদি তোমাদের ওয়েট 80 কেজির বেশি হয় তাহলে 150 টাকা পার কেজি তোমাদের এক্সট্রা পে করতে হবে। আর লাগেজ তোমরা পার পার্সেন 2 কেজি করে ক্যারি করতে পারবে। চেষ্টা করবে লাগেজের ওয়েট যেন 2 কেজির বেশি না হয়। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করো, আর কেদারনাথ যাত্রার ব্যাপারে কোনো রকম প্রশ্ন হলে আমাকে কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার।